গুড মর্নিং বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমরা একটু পরে বেরোবো, জাস্ট টি ব্রেকটা হয়ে গেল আমাদের। তো দেখুন আলিপুরদুয়ারে বৃষ্টি, দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। গাড়িটা ওখানে পার্ক করেছি, ঢোকার জায়গা পাইনি, কারণ ওই দিকে জায়গাটা খুবই কনজেস্টেড, জায়গাটা দেখুন ঢোকানো যাচ্ছে না, কারণ আমার দাদা ওখানে হয়ে গেছে। প্রচণ্ড ইস্ট দেখুন, প্রচণ্ড আমরা যাওয়ার সময় একটু ভাবছি জঙ্গলটা একটু দেখে যাব। আপনারা এখানে আসুন, জায়গাগুলোতে ঘুরে যান, খুবই সুন্দর জায়গা, পুরো জলে এখন থইথই করছে, প্রচণ্ড জল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজিওনিক্স ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি একটু জঙ্গলের ভেতরে, ওখানে দারুণ একটা নদী আছে, নদীটার আপনাদের দেখাবো। তো চলুন যাওয়া যাক। জায়গাটা একদম জলে ভর্তি হয়ে গেছে, বন্ধুরা আমাদের পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, ট্রেনের পাশাপাশি আমরা যাচ্ছি, এটা মাল ট্রেন। তো এই ট্রেনটা আপনার একদম জঙ্গলের মাঝখান থেকে যায়, এটা মাল ট্রেন অবশ্য, কিন্তু প্যাসেঞ্জার ট্রেনও যায় এখান থেকে। খুবই সুন্দর লাগছে, আর যারা আর কি ট্রেনে, মানে প্যাসেঞ্জার ট্রেনে যারা এখান থেকে যাতায়াত করে, তাদের মানে দেখার যে মানে একটা ইয়েটা, অভিজ্ঞতা খুবই সুন্দর। বাহ কি সুন্দর, বন্ধুরা এই শপটাতে তো অনেক রকমের চা হয়, আমি দেখাচ্ছি আপনাদের, টোটাল চা এখানে হবে অনেক রকমের চা। তো এখন তন্দুরি চাটা রেডি করছে, তো আমরা আর যাওয়ার সময় খেয়ে যাব তন্দুরি চাটা। এখন আমরা প্লেন চা আর মশলা চা অর্ডার দিয়েছি, এটাতে তন্দুরি চা হবে না ভাই? এই যে গরম কয়লা আর এই যে ভাত, এই গাড়ি ওখানে আছে, জায়গার জায়গাটা দেখি। গাড়িটা ওখানে পার্ক করেছি আমরা, এইটা জঙ্গলের পিছন সাইডটা, জঙ্গলের পুরো পিছন সাইডটা। আমরা এখানে চা খেলাম, আর এইটা হচ্ছে গিয়ে ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো রেস্টুরেন্ট, এটাও খুব বেশ সুন্দর গ্রিনারি ভর্তি। চলো উল্লাস, চায়ের উল্লাস। ফ্রেন্ডস মশলা চা খুবই সুন্দর, দারুণ দারুণ টেস্ট।
মানে ফ্রেশ হয়ে গেলাম একদম, এত সুন্দর চা। তো আমরা যাব, স্টার্ট তো করে দিয়েছি জার্নি, আমরা জঙ্গলের দিকে যাব। তো আপনারা সঙ্গে থাকুন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ক্রেজি অনিক ব্লগ, আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন চা খেয়ে যাওয়া যাক। বন্ধুরা, এটা একটা মিউজিয়াম, গাড়ি এখানে আমরা পার্ক করলাম, দেখুন বিভৎস জঙ্গল। এখানে প্রবেশ নিষেধ, এইটা হচ্ছে মিউজিয়াম। এটা কি জানো, মিউজিয়াম এইখানে আমাদের নর্মাল লোকদের এখানে অ্যালাউ নেই, তবুও যেহেতু রেঞ্জ অফিসারের মিসেসকে আমরা নিয়ে আসছি, তার জন্য আমাদেরকে ঢুকতে দিয়েছে। তো এটা একটা ডেমো, সুন্দর মিউজিয়াম। এই যে এখানে লেপার্ড এসেছিল, রয়্যাল বেঙ্গল টাইগার। বন্ধুরা, এইগুলো হচ্ছে আর্টিফিশিয়ালি, এখন যেটা আপনাদের দেখাবো এটা পিওর অরিজিনাল, দেখতে থাকুন। এইগুলো হচ্ছে কি অরিজিনাল, দেখুন এটা কি হয়েছে, এটা হচ্ছে কি অরিজিনাল, এটা ওইটাও অরিজিনাল। ও থ্রি, এটা অরিজিনাল। হ্যাঁ, এটা কি ডিয়ারের বাচ্চা, এটা কি হরিণের বাচ্চা, এটা অরিজিনাল, ওইগুলো তো দেখিনি, এগুলো ছালটা পুরো অরিজিনাল, ফুল অরিজিনাল। হ্যাঁ, টোটাল অরিজিনাল, বা হ্যাঁ বিশাল বড়। এই সাপটা, সাপটাও, সাপটাও, পাইথনের ফুল অরিজিনাল, ওইটা
অরিজিনাল ওইটা সাপের চামড়াটা এটার চামড়াটা এটার চামড়া না এটা আরেকটা চামড়া ও তেরি শিল্পী একবার না দিদি যাই মশলা না একবার নিয়ে আসবো হ্যাঁ তুমি একটু করে দিও ওরা আসলে খুব মজা পাবে লেখা আছে দেখ না টোটাল অরিজিনাল হ্যাঁ এই দেখ সিংটা দেখ ও বাবা কি বাফেলো ওয়াইল্ড বাফেলো বাপরে 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 ফুল ডেঞ্জার একদম বন্ধুরা এগুলো টোটাল অরিজিনাল কোনোটা আর্টিফিশিয়াল না টোটাল অরিজিনাল পাখিগুলোর দেখুন এখানে দেওয়া আছে কোন পাখি কি নাম টোটাল সব কিছু দেওয়া আছে টোটাল অরিজিনাল কোনো আর্টিফিশিয়ালই নয় এইগুলো কিন্তু টোটাল অরিজিনাল আর এইগুলো হচ্ছে গেট দেখুন ডিম হ্যাঁ ডাব্লিউবি বন্ধুরা এখানে কোন কোন জাতি বিশেষ থাকে এখানে দেখুন দেওয়া আছে নাম সহকারে মেজ গাড়ো রাভা সাঁওতাল নেপালি ভুটিয়া এইগুলো থাকেন এখানে এখানে অনেক রকমের প্রজাপতি এইগুলোকে এখানে আর কি যেগুলো আর কি কীটপতঙ্গ সেগুলো ছবি দেওয়া আছে এখানে তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমরা যে জায়গাটাতে যাব নদীর কথা ওটা নেক্সট এপিসোডে আপনাদেরকে অবশ্যই দেখাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার।